এক টুকরি মাথায় নিছে ক্ষুদারে, এক টুকরি ক্ষুদা মাথায় নিস না বাজারে যাইতিস, যাওয়ার পথে রাস্তায় গিয়ে গুলো মাথা থেকে নামাইছে, নামায় কাছে ছিল একটা নদী, নদীতে একটা একটা করে চুবাইতেছে পানিতে, চুবাইতেছে এইটারে পানি খাওয়াইতেছে, পানিতে চুবাইতে চুবাইতে কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার খান নাই, কোনোটার মাথা ভেঙে গেছে। এই অবস্থাগুলো আবার টুকরিতে উঠে বাজারে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই মূর্তিগুলো কেউ কিনবে? হাত নাই, পাও নাই, মাথা নাই, কান নাই, কিছু নাই, সবগুলো ভাঙ্গা, কেউ কিনে না। বিকালবেলা বাড়িতে এসে কানতেছে, আব্বাজান বাজারে দিয়ে আমার কোনো লাভ হয় নাই। কেন বাপ? একটাও বিক্রি করতে পারো না। কেমনে বিক্রি করব? তুমি আমার মাথার উপরে দিয়েছিলে এদের বাজারে নিয়ে যাইতে, কিন্তু আমার মাথার উপরে মাইর লাগাই দিছে এরা, এ কই এ বড়, ও কই ও বড়, আর মারামারি কিলাকিলি করতে করতে কারো হাত নাই, কারো পাও নাই, এই দেখেন এদের হাত পা ভাঙা। আল্লাহু আকবার বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই নাও আজর বলতেছে, কও কি বাপ এরা মারামারি করছে? বাবা দেখেন না, এরা মারামারি করতে করতে আমার যে কি বেহাল অবস্থা, তোমার রব আমার মাথায় মারামারি করছে, সব ভেঙে গেছে। আজর বলতেছে, এরা মারামারি করবে মানে এরা তো নিজের মাথায় প্রস্রাব করলেও সরাইতে পারে না, এরা মারামারি করবে কেন? এবার ইব্রাহিম ডাক দিয়ে বলেন, বাপজান, যেই খোদা নিজে মারামারি করতে পারে না, যেই খোদার মাথায় আপনার বাসায় প্রস্রাব করে দিলে সরাইয়া দিতে পারে না, যার নিজেকে বাঁচানোর ক্ষমতা নাই, আমার বিশ্বাস হয় এরা খোদা হতে পারে না। আজর ক কি জিনিস শুরু করলাম, হেই বার্থ কন্ট্রোল দেখতেছি আমার ঘরেই ভেজাল, আইন তো করলাম আমি, মন্ত্রী আমি, ভেজাল আমার ঘরে, কৌশল করেছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমার সঙ্গে কৌশল করে লাভ নাই। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহু খায়রুল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন কৌশল করার দরকার নাই, আমার সঙ্গে সংগ্রাম করার জন্য আইসো না, তোমাদের কৌশল যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায়। আসর দেখলো বিপদ তো আমার ঘাড়ে, এখন হচ্ছেটা কি, লম্বা হয়ে যাচ্ছে না, কষ্ট হচ্ছে? যাক আমরা সংক্ষেপ করে করে সামনের দিকে যাই, আল্লাহ যদি কোনোদিন লম্বা করার সুযোগ দিয়ে লম্বা করে করে বলবো। এক পর্যায়ে কোনোভাবেই যখন ঠিক করা গেল না ইব্রাহিমকে, তখন আবার নমরুদ বসে আজরকে বলছে, আজর তোমাকে দিছিলাম মন্ত্রী বানাইয়া, কারণ বিপদ তো তোমার ঘরেই দেখতেছি, ব্যাপার কি? বাদশাহ যাপন আপনিই বলেন, খোদা কি করা যায়? সবাই বসে পরামর্শ করতেছে কি করা যায়, ইব্রাহিম থেকে তো সমাজকে বাঁচাতে হবে, আবার মন্ত্রীর ছেলে, চাইলে তো মারা যাইত না, কথা কন না কেন, চাইলেই মার দেওয়া যাইব, পাবলিকের ছেলে হইলে গুম করা যায়, মন্ত্রীর ছেলেরা তো আর গুম করা যাচ্ছে না, মহাবিপদে পড়ছেন নমরুদ, পরামর্শ করতেছেন। এই পরামর্শের ভিতরে পৃথিবীর সব থেকে বড় পরামর্শদাতা এই সময় এসে হাজির হয়েছে, তার নাম কি? শয়তান। হাজিরে বলতেছে, নমরুদ আঙ্কেল, বৃদ্ধ মানুষ, দাড়ি মুড় সব সাদা, আয়সা বলতেছে, বাবা এখানে কি করতেছো? আঙ্কেল আপনি কি? বাবা আমার চিনবা না। বলে আমার আপনারা চিনবো না মানে কি? আমার আপনি কেমনে চিনবেন? আপনি তো আমার শিষ্য, আমি হলাম আপনার নেতা, আপনার পরিচয় কি? পরিচয় দেওয়ার দরকার নাই, সমস্যাটা কি এটা কো? সমস্যা হচ্ছে পরামর্শ করতেছি বসে, আমার দেশে এখন তো আর মূর্তি টুর্তির ইবাদত করা যায় না, বলে সমস্যা, একটা ছেলে ইব্রাহিম আমার মন্ত্রীর ছেলে সব মূর্তির বিরুদ্ধে বাস করে, এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা করা যাবে না, এখন তো কত কিছু করলাম, এর তো আর বাঁচতে পারলাম না, হয়ে গেছে, করবো কি? একটা কাজ করেন, যারা দিনের দাওয়াত দেয়, যারা তাওহীদের দাওয়াত দেয়, যাদের ভিতরে দিনের স্পিরিট আছে, তাদেরকে যদি ধ্বংস করতে হয়, আপনি আপনার দেশে একটা মেলার আয়োজন করেন, মেলার গানের আয়োজন করেন, ওই জায়গায় পৃথিবীর থেকে সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিবেন,
আর ওই গানের আসরে যদি একবার ইব্রাহিমকে নিতে পারেন, আর ইব্রাহিম যদি চোখ দিয়ে চায় তাহলে ইমানের নূর চলে যাবে আর কাজ হবে না। তাহলে বোঝা গেল ইমানের নূর নষ্ট হয় কিসে? কথা বলছে নাচ গান অশ্লীলতায়। আর যুবকের এগুলো তো চিনেই না বাংলাদেশের, হ্যাঁ চিনেই না এগুলো, এরা তো সব ফেরেশতা, আল্লাহর ওলি, ঠিক বললাম না? এগুলার থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। আমার বন্ধুগণ কবির মনোযোগ, এক পর্যায়ে গানের আয়োজন করা হল, গোটা দুনিয়া থেকে নর্তকীদেরকে সাজিয়ে আনা হল, আর বলে দেওয়া হলো তোমরা কোনোভাবে যদি এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যেতে পারো, তোমাদের গানের মধ্যে ওখানে নিয়ে আয়োজনের ভিতরে তাকেও সামিল করে দিতে পারো, তোমরা যা চাইবা তাই পাইবা। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্যে তার কয়েকজন বন্ধুকে নমরুদ পাঠিয়ে দিল আর বলল যাও, আয়োজন তো শুরু হয়ে গেছে, বন্ধ করা যাবে না, দীর্ঘ এক মাস চলবে, কোনোভাবে ইব্রাহিমকে তোমরা ওই জায়গায় নিয়ে আসো। সবাই গেল আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও পয়গম্বর হন নাই, যুবক ছেলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বলছে চলো না গানে যাই। ইব্রাহিম চিন্তা করলেন ওগুলা তো আমি কোনোদিন পছন্দ করি না, আর আমরা হলে তো টুপি খুলে পাঞ্জাবি খুলেও চলে যায়। ঠিক বললেন কেন? এগুলো করে কে? ওরা ধরে একটু সাইজ করতে পারেন না? এগুলো শয়তানি বাদ দেন, দিনের পথে চলে আসেন। আমার জীবনে কোনোদিন টেলিভিশন দেখিনি, তো কি হয়েছে? মানে নাচ গান দেখা হয়নি, তো কি হয়েছে? কি হয়েছে কি আমরা কি মানে এই গ্রহের না, আমরা কি অন্য গ্রহে চলে গেছি? ভালো থাকবার চেষ্টা করেন, এই ব্রেইনটা আল্লাহর দেওয়া, ভালো কাজে ব্যয় করেন, সময়টা আল্লাহর দেওয়া, ভালো কাজে ব্যয় করেন, দুনিয়ায় কল্যাণ পাবেন, আখেরাতে কল্যাণ পাবেন, জীবনকে ভালো কাজে ব্যয় করেন, আপনার বাবা আপনার নাম নিয়ে সম্মান নিয়ে এই পৃথিবীতে নিজেকে অনেক মর্যাদাশীল মনে করতে পারে। আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। ইব্রাহিম চিন্তা করলেন আমি কি বলি, তিন লম্বা কোরআনের আয়াত আমি বলছি, তিনি বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ যেতে পারবো না। ইব্রাহিম এমন মানুষ ছিলেন তিনি যদি কোনো জিনিস বলতেন যেতে পারবেন না, সবাই জানতো যে ওরে আর মাইরা পিটাইয়া নেওয়া যাবে, সবাই চলে গেছে, গান চলতেছে। হযরত ইব্রাহিম যে বলছেন আমি অসুস্থ, এটা শারীরিক অসুস্থতা ছিল না, ওটা ছিল মানসিক অসুস্থতা। মানসিক অসুস্থ তাহারে, আমার দেশের মানুষ এত নির্বোধ, নিজের হাতে আমার বাবা মূর্তি বানায় আর এর সামনে গিয়ে এরা মাতানত করে, তিনি এই চিন্তা করতেছে। সবাই চলে গেল গান বাজনায়, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন তোমরা মূর্তি পূজা করো কেন? তারা বলল আমাদের বাপ দাদা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিলেন বাপ দাদা ভুল করলে তো ভুল করা যায় না, ওখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে। তারা যুক্তিতে পারল না, যুক্তিতে মানল না, সবাই যখন চলে গেল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আস্তে আস্তে করে মূর্তির ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যেই ঘরের ভিতরে মূর্তি রাখা ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে 360টা মূর্তি ছিল, কুড়াল একটা নিলেন, সবগুলাকে কাটলেন আর ভাঙলেন। সবগুলাকে ভাঙ্গার পরে সব থেকে বড় মূর্তি যেটা ছিল ওই মূর্তির শুধু নাকটা ভাঙলেন। নাক ভাঙ্গার পরে তার ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে দিয়ে তিনি চলে আসলেন। দীর্ঘদিন পরে তাদের গান বাজনার আসর শেষ হয়ে গেল, সবাই যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে আসার পরে সবাই ইবাদতের জন্যে নাচ গান করে আসছে, এখন ইবাদত লাগবে। আমাদের দেশেও আছে গুনার কাজ করে দেখবেন আবার মসজিদেও যায়, বলেন না কেন? তারা যখন ইবাদত করার জন্য আসছে মূর্তির ঘর খুলে দেখে সবগুলা মূর্তি ভাঙ্গা, আর বড় মূর্তির কাদের মধ্যে কুড়াল রাখা, এই কাজ কে করেছে? সবাই তো আশ্চর্য হয়, এগুলো এই কাজ কে করতে পারে? সবাই বলতে লাগলো আমাদের প্রোগ্রাম ইব্রাহিম যায় নাই, বুঝতে পেরেছি ইব্রাহিম ছাড়া এই কাজ তো কেউ করে নাই।
ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকা হলো, তাকে বলা হলো বলো আমাদের মাবুদের সঙ্গে ব্যবহার কে করেছে, তুমি কে এরূপ আচরণ করেছো, কে ভেঙেছে, সবাই তো গানে গিয়েছিলাম তুমি যাও নাই, তুমি গ্রামে রয়ে গিয়েছিলা, তুমি বলো তুই ব্যবহার কি করল, কে করল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমাকে বলো কেন, বড় মূর্তিটি যার গাড়ের ভিতরে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে সে ভেঙেছে কিনা তাকে জিজ্ঞাসা করো, তোমরা বড় মূর্তিকে জিজ্ঞাসা করো। ওরা বলতে লাগলো, বড় মূর্তির কাছে গিয়ে বলল, জিজ্ঞাসা করলো আপনি কিছু জানেননি, বড় মূর্তিকে জিজ্ঞাসা করতেছে আপনি কিছু জানেননি, গিয়া হাত দিয়ে দেখে মাথাও ভিজা, কি ভিজা, হাত পাও ভিজা, চিন্তা করলো ভিজাই লোকে, তো এখানে আর একটা শয়তান ছিল, নাক লাগায় দেখে কুত্তার পশ্রাবের গন্ধ করে, চিন্তা করছে ওকে ছেড়ে দিয়ে এমন বস্তুর পূজা করছো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, যারা নিজেদের উপকার করতে পারে না, আল্লাহু আকবার, তোমরা কি কিছুই বুঝো না, মহান উপকারী আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা এমন জিনিসের পূজা করছো যা নিজেরও উপকার করে না তোমাদের উপকার করে না। তারা তো রেগে গেল, কারণ দেখবেন কিছু লোক যখন যুক্তিতে পারে না তখন কি দে, গালি দে, হুমকি দে, তোরে দিয়ে গেলই মু এবার, ঠিক না, এবার সবাই বলছে ইব্রাহিম এবার তোমাকে দেখে নি। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন এখন কি হয় তা তো আর বুঝতেছি না, কারণ আল গজাবু ইয়াকুলুল আকল, মানুষ যখন রেগে যায় তখন তার জ্ঞানকে রাগ খেয়ে ফেলে, এজন্য আমরা বলি রেগে গেলেন তো, এজন্য আপনারা রাগেন না, ঠিক বললাম না কি ঠিক, রাগে না নাকি, ঠিক সব ঠিক, এত রাগ করে কে তাই। যাই হোক আমরা সংক্ষেপ করে সামনে যাই, এই মূর্তি পূজারীদের জ্ঞান ছিল সীমিত, ফলে তারা ইব্রাহিমের কাছে তাদের মতবাদের পক্ষে যুক্তি দিতে না পারবার কারণে রাগ করে তারা বল হুমকি দিল তোমাকে কিছু করেই ছাড়ব। আমার বন্ধুগণ হুমকি দিয়ে বলল ইব্রাহিম তোমাকে পুড়িয়ে মারব, নাউজুবিল্লাহ বলে কেমনে মারবে, পুড়িয়ে মারবে। সুতরাং তারা জ্বালানি সংগ্রহ করা শুরু করে দিল, সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো উঁচু করা শুরু করে দিল, তারপর তাতে আগুন ধরিয়ে দিল, আগুন ধরিয়ে দেওয়ার পরে আগুনের তাপ প্রায় 4 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে গেল, 4 মাইল পর্যন্ত আগুন আর আগুন, উপর দিক থেকে পাখি পর্যন্ত উড়া বন্ধ করে দিলাম, পাখি উড়ে যায় না, পাখি উড়ে গেলে আগুনের তাপে জলে পুড়ে নিচে পড়ে যায়, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল আগুনের দ্বারে কাছে কেউ যায় না, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মাঝখানটায় ফেলে দেবার তারা ষড়যন্ত্র করল, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে ডেকে বললেন আল্লাহ তাআলা আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনবার কারণে আমার উপরে এত শক্তি, এত আযাব আসতেছে, এত কষ্ট আসতেছে, এত নির্যাতনার সুরূপ আসতেছে, আয় আল্লাহ তাআলা গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গিয়েছে আমার আপত্তি নাই, আপনি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে আছেন আমার কোনো চিন্তা না। আমার বন্ধুগণ অবশেষে ক্রেনের মতো করে একটি চড়ক গাছ বানানো হলো, শিকলে ঝুলিয়ে দূর থেকে চড়ক গাছের মাথায় করে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হলো, আগুনের উত্তাপে ইব্রাহিম আলাইহিসসালামকে লোহার শিকল দিয়ে যেভাবে বেঁধে রাখা হয়েছিল হাত পা গুলা আগুনের তাপে সবগুলা গলে গলে পড়ে গেল, এত আগুন ছিল সবগুলা গলে গলে পড়ে গেল, কিন্তু আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিসসালামের কিছুই হলো না। কে করেছেন আমি শুধু বুঝাতে চাচ্ছি সেই রবের কেন ইবাদত করবেন না এত ক্ষমতার মালিক। ইব্রাহিমকে তারা যে শিকল দিয়ে বাঁধল, 4 মাইল পর্যন্ত যে আগুন পৌঁছে গেল
উপর দিয়ে কিছু যায় না, জলে পড়ে নিচে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামকে উলঙ্গ করে যখন অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, লোহার শিকলগুলা পুড়ে গেল, গলে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম কার উপরে বিশ্বাস রেখেছেন? আর কিছুই নাই, কোনো ক্ষমতা নাই, অস্ত্র নাই, বিশ্বাস আল্লাহর উপরে। শুধুমাত্র ঘটনা বলছি না, আপনাদেরকে বোঝাতে চাই, এমন ইমান যদি আমাদের ভিতরে হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষমতা দিয়ে আমাদেরকে পরাস্ত করা যাবে না। ইতিপূর্বে পৃথিবীতে আপনারা অনেক ঘটনা দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর রহমতের ফেরেশতা আগমন করলেন, ইব্রাহিমকে ডেকে ডেকে বললেন, ইব্রাহিম নমরুদ তোমাকে আগুনে ফেলে দিয়েছে, জ্বালিয়ে পড়িয়ে হত্যা করতে চায়, তুমি আমাকে বলো, আমি পানি দেব, বাতাস দিব, সব দূর হয়ে যাবে। ইব্রাহিম বললেন, কোত্থেকে এসেছো? আমি রহমতের অমুক ফেরেশতা। তিনি ডাক দিয়ে বললেন, আপনার এত দূর থেকে এসে আমার দরদে দরদি হয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছেন, আমি যে আল্লাহর নামের উপরে বিশ্বাস করে নমরুদের আগুনে পড়ে গেলাম, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আপনারা আসছেন আমাকে বাঁচাবার জন্যে, আপনারা কেমনে বাঁচাবেন? আমি যে রবের নামে আমি আগুনে পড়লাম, সেই রব তো এখনো বেঁচে আছেন, আমার বিশ্বাস আমার রব চাইলে আমাকে বাঁচাতে পারবেন। আল্লাহু আকবার। শুধু আমাদের বিশ্বাসটা সেই জায়গায় পৌঁছে যাওয়া দরকার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দেখলেন ইব্রাহিম আগুনে পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এরপরও তার ইমান ঠলে না, আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, এয়ার কলার, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ এই কথা বলে যদি আটকে যেতেন, ইব্রাহিমের নাম না নিতেন, তাহলে গোটা দুনিয়ার চুলার আগুন, লাইটের আলো সবগুলা একেবারে নাই হয়ে যেত। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াসসালামান আলা ইব্রাহিম, শুধুমাত্র কেবলমাত্র আগুন রে আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, তাহলে হয়তো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডায় তো মানুষের কষ্ট হয় না, হয় না? এই জন্য আল্লাহ বলছেন ঠান্ডা না, ও সালামান, নিরাপদ এবং শান্তির হয়ে যাও, এয়ার কন্ডিশন, এয়ার কুলার কি কষ্ট হয়? কষ্ট হয় না, সুস্থ বডির মানুষের কষ্ট হয় না। সুতরাং আল্লাহ বলছেন ইব্রাহিমের জন্য এই আগুন যেন এয়ার কুলার, এয়ার কন্ডিশন হয়ে যায়। বলতে দেরি হয়েছে, আগুন হুকুম মানবে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ। সাথে সাথে আগুন এয়ার কন্ডিশন হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখন এখানে বসে আছেন শান্তিতে, তার সাথে আছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইবাদত করো আমার, আমি আল্লাহর ইবাদত করো। আমার বন্ধুগণ, এই জায়গায় এসে কোরআন কি বুঝাতে চায় আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহর কালাম কি বুঝাতে চাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে আছেন একা একা, কতদিন জানেননি? একদিন দুই দিন না, চল্লিশ দিন, চল্লিশ দিন জি আগুনে, চার মাইল পর্যন্ত জ্বালাইয়া দেয় এই আগুনের ভিতরে উলঙ্গ, কয়দিন? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল লম্বা ঘটনা, যাও ইব্রাহিম কি এখানে উলঙ্গ থাকবে নাকি? ও আগুনে পড়ে যাওয়ার আগে জান্নাতুল ফিরদাউসের স্পেশাল কাপড় নিয়ে যাও, আমার বন্ধুরে পরাইয়া দাও। ইব্রাহিম আলাইহিসসালামের বডিতে জান্নাতি স্পেশাল কাপড়, আগে ছিল দুনিয়ার সেরা কাপড়, এখন কি এর কাপড় পাইছেন? এজন্য আগুনে পুড়ে জান্নাতের কাপড় পাইছেন। তোমার ইমানকে এভাবে পুড়ালেই আল্লাহর নসরতার সাহায্য পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই চল্লিশ দিনের ভিতরে ইব্রাহিম কাপড় পাইলেন, এখন আল্লাহ দেখলেন তাকাইয়া, ইব্রাহিম একা একা,
ভাল লাগার তো কথা না, না ভাল লাগবে কোন তো? একা এক জায়গায় বসে থাকলে কি ভাল লাগে ভাই, বলেন না? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন যে আমার ইব্রাহিম এখানে একা একা থাকবে এটা তো ঠিক না, তিনি রুচিসম্মত, কথাটা বুঝবেন কি বলতে চাই, তিনি রুচিসম্মতভাবে জান্নাত থেকে ইব্রাহিমের জন্য ধারাবাহিকভাবে নিঃসঙ্গতা দূর করার জন্য জান্নাত থেকে সঙ্গী পাঠাইয়া দিলেন। আমি মনে বোঝাতে পারি নাই, আমি বলছি ইব্রাহিমের এই নিঃসঙ্গ ৪০ দিন দূর করবার জন্যে রুচিসম্মত সঙ্গী আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলে যে কাউকে পাঠা। তাইলে এখন ইব্রাহিম একানি না, সঙ্গী আছে, সঙ্গীও পাইলেন, গল্প করার লোক পাইলেন, আবার পোশাকও পাইলেন। ৪০ দিন কি না খেয়ে থাকা যায়? খাবার লাগবে না? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জিব্রিল আমিনকে জানাইয়া দিলেন, জিব্রাইল জান্নাতের স্পেশাল গাছ থেকে এক এক দিন এক এক বেলা এক এক আইটেমের খাবার নিয়ে যা। কি শান্তি, এটা তো বিশাল এক স্বামীকে ৪০ দিন কেন, সারা জিন্দগি তো থাকা যায় দেখা যায়। কি সিস্টেম আল্লাহ করে দিলেন, এখন খাবারের ব্যবস্থা হলো, সঙ্গীর ব্যবস্থা হলো, কাপড়ের ব্যবস্থা হলো, ও নাই কি বলেন? কথা কন সব আছে, বিছানা নাই তো, বিছানা লাগবে না? না ভুলে গেছেন এতগুলো পায়ে বিছানার কথা? আল্লাহ বলছেন বিছানাও লাগবে। আমার আল্লাহ এমন সময় ফেরেশতাকে বললেন যাও আমার ইব্রাহিমের জন্য জান্নাতের সব থেকে দামি যে বিছানা রয়েছে ওই বিছানা নিয়া ইব্রাহিমের জন্য বিছাইয়া দা। কি শান্তির জিন্দগি ইব্রাহিম কাটাচ্ছেন, ৪০ দিন কেটে গেল, আস্তে আস্তে করে তাদের খড় কুটা লাকড়ি জ্বলে শেষ, আগুন নিভে গেল, নিবার সাথে সাথে উচ্ছ্বাস আর আনন্দ, কিরে জ্বলছে তো জ্বলছে, হাড্ডিও জ্বলছে, জ্বলছে জ্বলছে হাড্ডিও জ্বলছে। আল্লাহ বলছেন কর কি কি দেখবে সামনে যা। সবাই যখন আসতেছে আল্লাহ বলেন ইব্রাহিম একটু ঝাড়া দিয়ে বাইর হও না। আল্লাহ একবার বলেন না, আমার আল্লাহ বললেন ইন্নাকাই দাশাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল কন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম জলে পুড়ে ছাই হয়ে যাওয়া, ছাইয়ের ভিতর থেকে যখন বের হচ্ছেন, ওরা যখন দেখলো ইব্রাহিমকে, কিরে এটা মানুষ না মনে হয়, ৪০ দিনের ভিতরে সব জলে ছাই, শিকলগুলা জলে গলে গিয়েছে, ইব্রাহিমের দেখি কিছু হলো না, সবাই হতভম্ব হয়ে গেল। তাকাইয়া দেখে ইব্রাহিমের শরীরে একটা কাপড় জলা তো দূরের কথা, একটা পশম জলে না। সবাই চেহারার দিকে তাকায়া দেখে আগুনে পড়ে যাওয়ার আগে ইব্রাহিমের চেহারায় যে উজ্জ্বলতা ছিল আগুন থেকে বের হওয়ার পরে তা কোটি গুণ বেশি বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুন থেকে বের হয়ে শান্ত এবং গম্ভীর সুরে তিনি বললেন ওয়া ক্বালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি ডাক দিয়ে বললেন আমি আমার প্রতিপালকের পথে চললাম, যেই প্রতিপালক আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস আমাকে অবশ্যই আমার প্রতিপালক সঠিক পথ দেখাবেন। কন সুবহানাল্লাহ, সবাই দেখলো কিরে কি অবস্থা, এত কোনোভাবে কাজ হলো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জানাইয়া দিলেন বিশ্ববাসী শোনো, যেদিন আমি আল্লাহ ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদের আগুন থেকে বাঁচাইয়া দিলাম, ওই দিন ছিল ১০ মুহররম আশুরা। সুবহানাল্লাহ, পড়েন এই আশুরার দিন, ভাঙ্গা গড়ার দিন, এই দিনে তিনি এই বিশাল কষ্টের জায়গা থেকে বাঁচলেন। আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিমের, পরীক্ষা ফেইল না ফাঁস, ফাঁস যখন করলেন আল্লাহ ফাঁস, আমার দিকে তাকান, কিছু বলছে কেউ?
কি পাগল নাকি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান আমার মুসলমান বন্ধুগণ। এক পর্যায়ে আল্লাহ এই পরীক্ষায়, আমার কথা শুনেন, সামনে কি বলতে চাই লম্বাও করতে চাচ্ছি না, কিন্তু কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যদি বলেন তাহলে একদিনে আমি সবগুলা ঘটনা শেষ করে দিই, নাহলে তো এভাবে তো দেখতেছি জিন্দগি শেষ হয়ে যাবে, আসরেই তো শেষ হবে না, তোমার তাফসির কখন চলবে? আমার ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলো শোনেন। আমার ভাইরা, এক পর্যায়ে এই পরীক্ষায় আল্লাহ এত বেশি খুশি হলেন, খুশি হয়ে আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার প্রতি আমি এত খুশি হয়েছি, আমি আল্লাহ তোমার বংশ থেকে আমার বন্ধু বিশ্বরবিকে তোমার বংশ থেকে দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম, আমি এত খুশি হলাম তোমার এই ইমানি পরীক্ষায়, আমি আল্লাহ তোমার বংশ থেকে দিব আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম শুধু তাই না, তোমার বংশ থেকে যে শেষ নবী দিব তাই না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুনিয়ার জমিনে যারা এক আল্লাহ বিশ্বাস করবে, তাওহীদে বিশ্বাস করবে, সকল তাওহীদবাদী মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে সবার পিতা বানাইয়া দিলা, কত বড় কল্যাণ পেয়ে যাচ্ছেন, পুরস্কার পেয়ে যাচ্ছেন এক পরীক্ষা ফাঁস করে। আর আমাদের তো শুধু ফাঁস আর ফাঁস, ফেইলের তো কোনো সাবজেক্টই নেই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস করলেন, আল্লাহ বিশ্ব গোটা দুনিয়ার একত্ববাদীদের পিতা বানালেন, তার বংশ থেকে বিশ্বনবীকে দেওয়ার ঘোষণা করলেন। এরপর আল্লাহ বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার বংশ থেকে দুনিয়ার জমিনে আজ পর্যন্ত যে মানুষগুলা পৃথিবীতে আগমন করে এক আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহ সবার পরিচিতি নাম দিয়ে দিলাম মুসলমান, সবার নাম রেখে দিয়েছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, নাম রেখে দিয়েছেন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আমি দেখতেছি রাত তো দশটা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে একটা কথা বলি, ইব্রাহিম শুধু মুসলমানদের পিতা নন, যারা আল্লাহকে মানে যে কোনোভাবে গুড়াইয়া হোক পেছাইয়া হোক যেভাবেই হোক, যারা আল্লাহকে মানে সবার পিতাকে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সকল মিল্লতের বাপকে, এক দুইজনের, এক দুই গোষ্ঠীর, সারা মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম। এত বড় পুরস্কার আল্লাহ দিলেন। এরপর আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাকে খুশি হয়ে আরেকটা পুরস্কার দিচ্ছি, আমি আল্লাহ তোমার মাধ্যমে এই পৃথিবী থেকে সকল অন্ধকার দূর করে দেওয়ার ঘোষণা দিলাম, সুতরাং সকল আলো প্রতিষ্ঠা করে অন্ধকার দূর করে ইব্রাহিমকে নমরুদ থেকে বাঁচিয়ে দিয়েছেন যেই দিন, সেই দিন ছিল দশ মুহররম আশুরা। কয়টা ঘটনা গেছে? কয়টা? পাঁচটা, রাত্র হয়েছে দশটা। ছয় নম্বর ঘটনা, এগুলো বলতে গেলে তো অনেক সময়, ছয় নম্বর ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই দশ মুহররম আশুরায় যে ঘটনা ঘটিয়েছেন, ছয় নম্বর, এটা হচ্ছে এই দিনে মুসা আলানবিয়ুনা আলাইহি সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, এবং প্রথম কথা, আল্লাহ কারোর সাথে যদি কথা না বলেন কিছু করার আছে? না, করার নাই, কিন্তু আল্লাহ কথা বলে মানুষের সাথে, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে কথা বলেন নাই, সুবহানাল্লাহ, বলেন না, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে আল্লাহ সরাসরি কথা বলেন নাই, বলেছেন মানুষের সাথে, এই কথা বলার মাধ্যমে আল্লাহ মানব জাতির সম্মান বাড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছে, এই দিন ছিল কোন দিন? এইভাবে নাম বলে বলে চলে যাই, ঘটনা বললে তো লম্বা হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে? একটু হাত দেখান তো, কার কার অসুবিধা হচ্ছে? আচ্ছা আমি জানি, কারণ অনেক সময় বসছেন তো, অসুবিধা হয়, ভাল লাগতেছে তো,
আজকের আলোচনার থেকে আমরা এতক্ষণ কি জানতে পারলাম? যে আল্লাহর উপরে বিশ্বাস রেখে অটল অবিচল যদি থাকতে পারি, আল্লাহ শুধু বাঁচাবেনই না, অনেক পুরস্কার দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আমার বন্ধুগণ, আসেন এবার হযরত মূসা ইসলামের সঙ্গে আল্লাহর কেমনে কথা হয়েছিল এই দশ মহরম আশুরায়, আমরা সেদিকে সংক্ষেপ করে যাই। এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যা বলতেছি আমি বানানো তো কথা না, এই ঘটনা কি ঘটনাই বলছেন না আমাদের উপকারের জন্য? উপকারের জন্য। এই জন্য কাউকে ছোট করবেন না, কাউকে খাটো করে দেখবেন না, গরিব ধনী এই ভেদাভেদ করবেন না, উনি বড় বংশের উনি ছোট বংশের ভেদাভেদ করবেন না। আল্লাহই তৈরি করেছেন, আল্লাহই এভাবে তৈরি করেছেন। শুরুবং কবা ইলা লিতারফুহা, আল্লাহ বলছেন আমি দলে গুত্রে বিভক্ত করে সৃষ্টি করেছি একে অপরকে পরিচয় করবার জন্য, কিন্তু এই পরিচয় জান্নাতে চলবে না, আমার কাছে একটাই পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে যে বড় মুত্তাকি সে সব থেকে বড় দামি, ও সুইপার মুচি না রিক্সাওয়ালা তা পরিচয় নাই, অনেক শিল্পপতি এমপি মন্ত্রী সুপার পাওয়ার ক্ষমতাবান তারা থাকবে জাহান্নামে, আর ওই মুচি আমি আল্লাহর পরিচয় লাভ করে চলে যাবে জান্নাত। এজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে যার তাকওয়া বেশি সেই সম্মানী। পড়েন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর অনেক ঘটনা আছে, অনেক বিষয় আছে, মাঝে মাঝে খুঁচা দিতেন মূসাকে, কারণ মূসা তো বনি ইসরাইলে, বুঝেন না এই কোম্পানিটা শেষরা না, মানে এদের মতো শেষরা কি আছে, নিজেরা নিজেরা মাইমের করে, তারা নদী পার হইতে পারলো না, একজন লোক নদী পার করে দিছে, এখন নদীর পারে গিয়া বলতেছে হ্যাঁ তোমার সাথে এই আমরা বিপদে পড়ছি, মূসাকে বলতেছে ওরা, লম্বা কথা। তা যেই মূসা তাদেরকে বাঁচানোর জন্য ফেরাউন থেকে চেষ্টা করলেন, সেই মূসার উপরে বদনাম দেয়, রাত্রে মূসাকে মারার চেষ্টা করে। এই জাতির নাম হচ্ছে বর্তমান নাম কি, হ্যাঁ চিনেন তো এদেরকে, চিনেন আপনারা। যাই হোক, মূসা আলাইহিস সালাম তিনি একটা ঘটনার কারণে একটা যুবককে থাপ্পড় মারছিলেন, মানে দুজন মারামারি করতেছে, দুজন মারামারি করতেছে, মূসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখেন দুই ছেলে মারামারি করতেছে, উনার বংশের এক ছেলে আর ফেরাউনের বংশের আরেক ছেলে, কারণ মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন কার বাড়িতে, ফেরাউনের বাড়িতে, ফেরাউনের বংশের এক ছেলে আর মূসা আলাইহিস সালামের বংশের এক ছেলে মারামারি করতেছে রাস্তায়, যে বংশের ছেলে যখন রাস্তায় মারামারি করতেছে আপনি কি দাঁড়াবেন না, দাঁড়াবেন, মূসা আলাইহিস সালাম দাঁড়াইছেন, তেন তার বংশের ছেলেরে ও একটা থাপ্পড় মাইরা দিছে ফেরাউনের বংশের, কো চিনিস আমার বংশের নেতা ফেরাউন, মূসা আলাইহিস সালাম তো মাথা ঠান্ডা গরম, তিনি একটা চোড় মারছেন থাপ্পড়, থাপ্পড় মারতেও মরে গেছে, মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন থাকি ফেরাউনের বাড়িতে, মারলাম চোড় মইরা গেল, বাড়িতে গেলে তো আমারও মইরে ফেলাইতে, চলে যাইতে যাইতে চলে গেলেন মাদাইন, শোয়েব আল ইসলামের এলাকায়, মাদাইনে গিয়ে, মাদাইন বা মাদিয়ান ওই এলাকায় গিয়ে নিজের দেশ ছেড়ে শোয়েব আল ইসলামের এলাকায় গেলেন। এখানে যদি বলি কোরআনের যে কি মজার মজার ঘটনা আছে, মূসা কেমনে গেলেন ওখানে, যাওয়ার পরে শোয়েব পয়গম্বরের মেয়েকে বিয়ে করলেন, তো কেমনে বিয়ে করলেন, চাইলে কি বিয়ে করা যায়, একটা অপরিচিত ছেলের কাছে, শোয়েবের মতো শোয়েব আলাইহিস সালাম খুব সুন্দর, মেয়েগুলো অনেক সুন্দর, আর মূসা আলাইহিস সালাম তো বনী ইসরাইল ভাগছেন গ্রাম ছেড়া, একজন হত্যাকারী, তার কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়াটা স্বাভাবিক ব্যাপার না, লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না, তো শোয়েব আলাইহিস সালামের মেয়েগুলো অনেক পর্দানশীল ছিল, কেমনে কেমনে ঘটলো, কেমনে কেমনে বিয়ে হইলো সেগুলো বলতে গেলে তো আপনারা বলবেন হুজুর বলেন বলেন বলেন, কিন্তু না বলেন শোনেন নাই, বলেন বলেন তো আমার কাজ হবে না, আমাকে এই আশুরা শেষ করতে হবে, এজন্য এগুলো থাক, ঠিক আছে, তো ঠিক আছে। শোয়েব আল ইসলামের মেয়েকে বিয়ে করলেন, মেয়ের নাম ছিল সাফুরা, বিয়ে করে সপরিবারে দীর্ঘদিন থাকবার পরে দুই চারটা বাচ্চাও হয়েছে মূসা আল ইসলামের, এই সবগুলার নিয়ে তফসিরি বর্ণনায় পাওয়া যায় প্রেগনেন্ট গর্ভবতী স্ত্রীকে সাথে নিয়ে প্রচণ্ড ঠান্ডার সময় তার জন্মস্থান মিশরের দিকে আসতেছিলেন মাদিয়ান থেকে, হজরতে শোয়েব আলাইহিস সালাম, হজরতে মূসা আলাইহিস সালাম রাস্তায় আসার পথে দীর্ঘদিন আগে, দশ পনেরো বিশ বছর আগে,
নিজের এলাকা ছাড়া আরেক এলাকায় গেছিলেন, এখন দীর্ঘদিন পরে নিজের এলাকায় আসতেছেন, রাস্তাঘাট কি চিনেন? এখন অপরিচিত হয়ে যাওয়ার কথা তা তো আগের, এখনকার রাস্তাঘাট না আগেকার, অপরিচিত হয়েছে, আসতেছেন গভীর রাত্রে অন্ধকার, রাস্তাঘাট সব হারায় ফেলাইছেন, এদিকে স্ত্রীর ব্যথা উঠেছে, ব্যথা উঠেছে, প্রেগনেন্ট ডেলিভারির ব্যথা উঠেছে। তিনি চিন্তা করেন, একদিকে ব্যথা উঠছে, একদিকে অন্ধকার, কুয়াশা, ঠান্ডা, রাস্তাও চিনেন না, যাবেন কোথায়? বিপদের উপরে বিপদ। মূসা আলাইহিস সালামকে আপনারা জানেন মূসা বানিয়েছেন কে? কত বিপদ থেকে বাঁচাইয়া বাঁচাইয়া বাসকের বাক্সের ভিতরে ঢুকাইয়া ফেরাউনের বাড়িতে আইনা বড় করছেন কে? এই মূসাকে তো রাস্তা কষ্ট দিবেন না কমপক্ষে আল্লাহ। যাই হোক, হজরতে মূসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখেন রাস্তায় দূরে আগুন দেখা যায়। স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও, সামনে যাই, আমি একা, যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসব, আগুন নিয়ে আসলে তোমরা তাপ পোহাতে পারবে, ঠান্ডা দূর হবে, বাচ্চার উপকার হবে। দুই নম্বর, যেহেতু এখানে আগুন আছে এখানে লোকও থাকতে পারে, লোক পাইলে রাস্তা খুঁজে পাওয়া যাবে। তিনি কোথায় যাইতে চান রাস্তা খুঁজে? মিশর, নিজের বাড়িতে যাইতে চাচ্ছেন, নিজের জন্মভূমিতে যাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তার খুঁজে, আগুনের খুঁজে, আগুনের জন্য মূসা আলাইহিস সালাম যাচ্ছেন। আল্লাহ এই কথাটা কোরআনে কারিমের 20 নম্বর সূরা, সূরা তাহা 10-41 নম্বর আয়াতে লম্বা আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইদরানারান ফাকালা লি আহলিহিম কুসু ইন্নি আনাসতু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সে যখন আগুন দেখলো, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, প্রকৃত পক্ষে সেটা আগুন ছিল না, আল্লাহর নূরের তজল্লি ছিল, সুবহানাল্লাহ। তখন তার পরিবারকে তিনি বললেন, তোমরা এখানে থাকো, আমি যে কথাগুলো আগে বলছি আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখছি, হয়তো আমি তোমাদের জন্য সেখান থেকে আগুন নিয়ে আসতে পারবো, আগুন থাপাতে পারবে, পোহাতে পারবে, কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, তোমাদের উপকার হবে, অথবা আও আজিদু আলান নারি হুদা, অথবা তোমাদের এজন্যে সেই জায়গা থেকে আগুনের কাছ থেকে কোনো পথ প্রদর্শক পেয়ে যাব, পথের নিশানা পাবো, কোন দিকে চললে বাড়িতে যাওয়া যায়, মিশরে যাওয়া যায়। মূসা আলাইহিস সালাম সন্তান স্ত্রীকে ওই জায়গায় রেখে দিয়া আগুনের সন্ধানে যখন বের হয়ে গেলেন, দূরে তিনি দেখলেন আগুন জ্বলতেছে, কাছে গিয়ে তিনি দেখতে পান গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না। মূসা আলাইহিস সালাম ওই জায়গায় পৌঁছে গেলেন, ফালাম্মা তাতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে পৌঁছে গেলেন, তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে একটা আওয়াজ এসেছে, হে মূসা, ওটা দুনিয়ার সাধারণ আগুন না, এটা হলো আমি তোমার প্রতিপালক স্বয়ং আল্লাহ। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি আসছি আগুন নেওয়ার জন্য, রাস্তায় কোনো লোক পাই কিনা তা জানার জন্যে, এখানে এসে আওয়াজ আসছে আগুনের ভিতর থেকে আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ফখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। মূসা, এটা পবিত্র উপত্যকা, ওখানে আমি আল্লাহর নূরের তজল্লি পড়েছে, মূসা জুতা পায়ে দিয়ে ওখানে আসা যায় না,
তুমি জুতা খুলে আসো। মুসাকে আল্লাহ তুর পাহাড়ে জুতা খুলে যেতে বললেন, আর আমার নবীকে জুতা সহ আর সে আজিমে যাওয়ার পারমিশন দিলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমার আর গোটা দুনিয়ার মানুষের মধ্যে পার্থক্য, তোমার আর আমার সম্মান কোথায় তুমি আর আমি জানি না। আমার বন্ধুগণ, লম্বা আলোচনা। ওই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মুসাকে বলেন, মুসা এটা তোর পর্বত, ওখানে আমি আল্লাহর নূরের তজল্লি, তুমি ঠিক মতো ঠিক জায়গায় এসেছো রে মুসা, তুমি আমাকেও বুঝতে পারতেছো না, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে নবুয়তের জন্যে মনোনীত করে দিলাম। সুতরাং মুসা শোনো, লম্বা আলোচনা। এই আয়াত থেকে চল্লিশ আয়াত পর্যন্ত আল্লাহ বললেন, মুসা আমি যা প্রেরণ করছি তুমি কান দিয়ে শ্রবণ করো, আমি একমাত্র আল্লাহ, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লি যিকরি। আল্লাহ বলে দিলেন, মুসা শোনো, আমি আল্লাহ তোমার কাছে ওয়াহি করে দিলাম, মুসা রে তুমি ইবাদত করো, আমার স্মরণ, আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো, অবশ্যই কেয়ামতে তুমি বিশ্বাস করতে হবে, কেয়ামত অবশ্যই আছে। এই মুহূর্তে আমি কেয়ামতটাকে গোপন করে রাখতে চাইলাম, কারণ দুনিয়ার মানুষ যেন কেয়ামতের দিন না জানতে পারে কোন দিন কেয়ামত হবে। যেদিন কেয়ামত হবে ওদিন আমার সামনে হাজির হবে, আর আমি আল্লাহ তাদের সকল আমল নামা হাজির করব, যারা দিনের দাওয়াত দিবে, যারা কোরআনের কথা বলবে, যারা সঠিক ইসলামের দাওয়াত দিবে, ওদেরকে মানুষ টিটকারি করবে, মস্কারা করবে, বলবে সত্য না, কেয়ামতটাকে গোপন করে দিলাম, ওই দিনে আমি আল্লাহ সকল সত্যকে সবার সামনে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুসা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসাকে এখন কথা বলতেছেন আল্লাহ, মুসা এখন ভয় কমছে কিছু। মুসা বলেন, আল্লাহ তুমি এখানে এখানে গাছে? বলে মুসাকে বললেন, আল্লাহ আল্লাহ বলছেন, দেখো নাই তুমি গাছের পাতায় আগুন জ্বলে পাতা জ্বলে না, এটা আল্লাহ নাই, এটা স্বয়ং আমি আল্লাহর নূরের তজল্লি। মুসা বলেন, আল্লাহ সরাসরি তোমার দেখা যাবে না, তাইলে যা দেখছো তাই যথেষ্ট, এর চাইতে বেশি দেখার চিন্তা করো না, আল্লাহ না দেখা লাগবে। সুবহানাল্লাহ বলেন, নাম কি? মুসা। ছাড়বে না, দেখা লাগবে। আল্লাহ মুসা দেখতে পারবে না, পারবো না কি? আপনি কথা বলবেন গোপনে গোপনে, প্রেম ভালোবাসা কেমন হয় নাকি? দেখা করাই লাগবে। আল্লাহ বলুন না, এভাবে হয় না, একটু দেখা করে লাগবে। এখানে তো আর লম্বা কথা, এক দুই ঘন্টার কথা, এই দেখা লাগবে বইলা যে কাহিনী ঘটছে এখানে মুসার আর আল্লাহর সাথে, এটা লম্বা ঘটনা। যাক, এগুলো বলতে গেলে আমার আর ওই এক ঘটনা নিয়ে বছর শেষ করে দিতে হবে। লম্বা ঘটনা, এই যে দেখা হবে কি হবে না, কেমনে হবে? আল্লাহ বলছেন, মুসা দেখবা আমারে। মুসা তো রেডি, কারে দেখতেছেন? আল্লাহকে কি দেখা যাবে? যাবে না। যাই হোক, আল্লাহ বলেন, মুসা এবার বলো দেখবা সব ঠিক আছে, আসছো কোথায়? আসছিলা তুমি আগুন নিতে, আসছিলা রাস্তা পাইতে, দিলাম নবুয়ত। সুবহানাল্লাহ। চাইলেন রূপা, পাইলেন সোনা। সুবহানাল্লাহ বলেন না, কথাবার্তা হচ্ছে। আল্লাহ বলে, মুসা আল্লাহ কি এই যে হাতে এটা কি? আল্লাহ আশয়, এটা আমার লাঠি, ওইটা দিয়া পাতা পাড়ি, বকরি রেখাওয়াই, সুযোগ উল্টা পাল্টা করলে সাইজ করি, মাঝে মাঝে হাঁটি। আচ্ছা আল্লাহকে এত কিছু জিগাইছে, আল্লাহ কি বলছেন? এটা কি বলা দরকার ছিল? এটা লাঠি, এ তো শেষ, এত কথা বলার তো দরকার নেই। আল্লাহ বলল, মুসা জিগাইলাম লাঠি কি এটা, তুমি বলা দরকার ছিল লাঠি, এত কথা বললা কেন? আল্লাহ তোমার সাথে কথা বলে যে মজা, কথা যখন শুরু করেছি তুমি জিগাও আর না জিগাও আমি বলতেই থাকলাম। আল্লাহ একবার বলেন না, যে যাকে ভালোবাসে এভাবেই কথা বলতে মজা পায়, ঠিক না? বুঝবেন না আপনারা, না বুঝেন, আপনারা বুঝবেন না, সব বুঝেন কিন্তু অরিজিনাল লাইনটা বুঝেন না, বুঝেন না তো মজা পাচ্ছেন না, বুঝতেছেন না। আল্লাহ বলেন, মুসা এই কাজ শেষ, লাঠি আল্লাহ শেষ, তো নিজের হাতে বানাইছি লাঠি, অনেকদিন থেকে এই লাঠি দিয়ে বকরি রাখছি, পাবলিক রাস্তাঘাটে আমাকে উল্টা পাল্টা করে দেয়, সাইজও করছি,
এরপরে ওই গাছের পাতা পড়ে বকরিরে মাঝে মাঝে খাওয়াই, আর অন্ধকার রাস্তায় রাস্তাও খুঁজি মাঝে মাঝে ভোট দিয়ে হাঁটি। আল্লাহ কে মুসা আরও আছে, আপনি জানলেন কেমনি আমার লাঠিতে আরও আছে? আমার লাঠি আমার হাতে, এটা কি জানেন? একটু সারো না মাটিতে, মাটিতে সারমু কি, রাইকা দিলে সমস্যা কি? আল্লাহ বললেন রাখো। মুসা রাখছে, অজগর সাপে ফান করে উঠছে, আল্লাহ একবার, মুসা তো ভয় পেয়ে আল্লাহ এটা কি, এমনি বউ রেখে আসছি এক জায়গায়, বেচারি প্রেগনেন্ট ডেলিভারি বেতা কানতেছে, আর আমি এখানে কি বিপদে পড়লাম, লাঠি ছাড়লাম এটা সাপ হইলো কেমনি? মুসা চিন্তা করলেন এটা আবার কোন বিপদে পড়লাম, সাইড আর্ট, আল্লাহ কি না, নাকি কোনো জাদুঘরের কাছে পড়লাম নাকি? আল্লাহ বলেন মুসা টেনশন করুন, আমি আল্লাহ ঠিকই আছি, আল্লাহ তাহলে এটা সাপ হইলো, এটা তো আমার লাঠি। ও তুমি বলছিলে না কাজ শেষ, আমি জানি আরও কাজ আছে, এটা তুমি জানো না কেমনে চালাইতে হয়, কারণ যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার কাছে একটা মোবাইল আছে, এটা দিয়ে তুমি জানো শুধু ফোন আসে আর যায়, আর কোনো কাজ জানো না, আর যে কাজ জানে এ সারাদিন বসে থাকে মোবাইলে, ঠিক নেই, জানে এটা দিয়ে কী কী কাজ করা যায়। তো আল্লাহ বলেন এখানে আছে মুসা, আল্লাহকে বলছেন আল্লাহ তো এটা আমি জানো কেমনে, আল্লাহ বলেন এই এই লাঠিটারে আবার ধরো, আল্লাহ কই ধরমু, এটা তো সাপ, ওইটা মুখে ধরো মুখে, সুবহানাল্লাহ বললেন না, কলম মুখে ধরবো তো হাঁক করে আছে খায় ফেলে, ও কেন তুমি এই ভয় পেয়ে গেলাম মুসা, থাপ্পড় দিয়ে মানুষ মাইরে ফেলাও। মুসা কো এটা আপনি জানলেন কেমনে? আল্লাহ একবার বললেন, তো বহুত আগের ঘটনা, এবার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছেন আল্লাহ ঠিক আছেন, মুসা বইলে গেছো না বাস্কের ভিতরে ছিল তো বাক্সে, ওইটাও আপনি জানেন? আল্লাহ একবার বলেন না। এবার মুসা কয় না ঠিক আছে, তাহলে সাপ খাইতো না, রব আছেন এখানে। মুসা এই যে মায়ের কোলে শুধু ম্যা ম্যা করছিলা, দুধের জন্য দুধ তো তোমাকে কেউ দেয় নাই, আমি তোমার বোনকে ফেরাউনের বাড়িতে পাঠাইয়া, আবার বলছি এই বাচ্চা কারো দুধ পান করবে না, আমার কাছে এক মহিলা আছে, এইভাবে আবার তোমাকে তোমার মায়ের কাছে ফেরাইয়া দিছিলাম। মুসা কো আল্লাহ সব দেখতেছি মনে আছে, এখন কি করবো, মুখে ধরো, কই ঠিক আছে ধরলাম, আল্লাহ আমি কি চোখ খোলা রেখা ধরবো না বন্ধ করে, কো বন্ধ করেই ধরো, ভয় পাচ্ছ যখন বন্ধ করেই মুখে ধরো। মুসা আলাইহিস সালাম তো গরম মানুষ, কিন্তু এই স্বাভাবিক নিয়মে মানুষ হিসাবে ভয় পাওয়ার তো কথা না, আপনারা তো আর পাওয়ার কথা না, হ্যাঁ তেলা পোকা দেখলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, কোনো মেডিকেলই বসে না, কোনো মেডিকেলেই রাখে না, এমন মহিলা নাই পুরুষও আছে, ঠেলা পোকা দেখলে ভয় পায়। হজরতে মুসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে অজগর সাপের মুখে ধরছেন, আল্লাহ বলে চোখ খুলো, খুলে দেখে লাঠি, ব্যাপারটা কি, আল্লাহ বলেন না, আবার দেখি লাঠি হয়ে গেছে। আল্লাহ বলেন মুসা ওটা তোমাকে মজেজা দিলাম, তুমি যে এই জমানায় আসছো, এই জমানায় ফেরাউন থাকে, তুমি মিশরে যাচ্ছ, ফেরাউনের কাছে তো জাদুকরের অভাব নাই, এই জাদুকরের জাদু নষ্ট করতে হলে ওরা জাদু করে জাদু দিয়া সাপ বানাইয়া পাবলিককে ধ্বংস করতে চাইবে, আর তুমি জাদুকরদের মোকাবেলায় হাতের লাঠি ছেড়ে দিবা। আল্লাহ একবার, কেমন রাও আমার বন্ধুগণ। হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা আর একটু কিছু দিতে চাই, আল্লাহ দিলে তো আমি নিতে চাই, আপনি দিবেন আর আমি নিব না থাকি হয়, খাল্লা বলেন মুসা তাইলে তোমার ডান হাতটা দেখি, কাল্লা এই যে দেখেন আমার ডান হাত কিছু আছে, নাই তো কিছু, ডান হাতটা বগলে রাখো তো, ডান হাত বগলে রাখছেন, আল্লাহ বলছেন বাইর করো, মুসা আলাইহিস সালাম বাইর করছেন, দেখে 10 থেকে 50 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়। আল্লাহ একবার, মুসা বলেন আল্লাহ এটা আবার কি, আল্লাহ বলেন মুসা আসছিলে না, রাস্তা খুঁজে পাচ্ছ না, অন্ধকার রাস্তা যাবা কেমনে, এই জন্য মজাদা দিলাম লাইট, অন্ধকারে কাজে লাগবে, সুবহানাল্লাহ বলেন। যাও এবার মুসা আলাইহিস সালামকে আরও অনেক কথা, এই বলতে বলতে তো আরও অনেক কথা, এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত কিছু দিলেন, আর বললেন যাও মুসা তুমি এখন ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে ঠান্ডা মাথায় শান্তিতে আস্তে আস্তে করে তাকে তুমি দিনের দাওয়াত দেও, রাগ করবা না, গরম হবা না, মারামারি পিটাপিটির দরকার নাই, তোমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আমি আল্লাহ বাকিটুকুন দেখব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি বলছেন আমি যাওয়ার জন্য রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনি আমারে পাঠাইতেছেন ওখানে যাওয়ার জন্য, আমি তো তুত তুত তুত, এই যে
এটা কি কয়? তোতলা। আমি তো ঠিক মতো কথা বলতে পারি না, আমার তো মুখের জড়তা আটকা পড়ে যায়। ওই যে ফেরাউন একবার আল্লাহকে কেমনে হইলো তুমি কি জানো কা? আমার তো জানা নাই, আমার মুখে তুতলা হইলো কেমনে আমি জানি না। আল্লাহ বলছেন জানবা কেমনেতে? ফেরাউন দিছিল আগুন আর স্বর্ণ, খেজুর আর আগুন, তুমি তো শুধু স্বর্ণ আর খেজুরি হাত দিছিলা, আগুনের দ্বারে কাছে তো যাইতেছিল না। ওই দিন যদি তোমার হাতটা আগুনে না নিতাম তাহলে তো ফেরাউন তোমাকে মাইরা ফেলাইতো। ওই দিন আগুনে হাত দিছিল, আগুন গরম, জিব্বায় হাত দিছিল, জিব্বা পুড়ে গেছে। কল্লা হে ঘটনা আপনার জানা আছে? আল্লাহ আকবার বললেন না, আল্লাহর তো সবই জানা আছে। আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমার বক্ককে প্রশস্ত করে দাও, আমার জিব্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে ওরা আমার কথা সহজে বুঝতে পারে আল্লাহ। আর আমি একা একা ফেরাউনের কাছে দাওয়াত দিব, আমাকে একজন সাহায্যকারী সঙ্গী দাও, কিন্তু এই সাহায্যকারী যদি আমার ভাই হারুন হয় তাহলে একটু ভালো হয়। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ বলেন যাও তোমার ভাইকে আমি তোমার সাথে দিলাম, আর যাও তুমি এখন দাওয়াত দাও। আল্লাহ বলেন মুসা তুমি আমার কাছে এই মুহূর্তে যা যা চাইছো সব দিলাম, এবার গা দাওয়াত দাও। আমার বন্ধুগণ এবার মুসা আলাইহিস সালাম আসতে লাগলেন। আমার কথা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে নিয়েছিলেন এই দিন ছিল 10 মুহররম আশুরা। এরপরে মুসার সঙ্গে আল্লাহ কয়েক মিনিট কথা বললেন, পুরানা স্মৃতির কথা, কেমনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে আটকাতে চাইল দুনিয়ার জমিনে, আল্লাহ কেমনে নিয়ে আসলেন, তার মা কেমনে চুলার ভিতরে রাখলেন, আল্লাহ কেমনে বাঁচাইলেন, কেমনে বাক্স বানানো হলো। আল্লাহ গল্প করতেছেন, মুসা বলতেছে আরকো। হঠাৎ আল্লাহ বলছেন মুসা কিও আমার সাথে গল্প করতে করতে বউ যে কানতেছে ডেলিভারির ব্যথায়, ভুলে গেছো আল্লাহ আর একটু কথা কন। বলে তুমি তো মানবতার উল্টা বলতেছো, এখন আমি কথা বলতে বউ দেখবে কে? যাও। আল্লাহ কি আবার কি কথা বলবেন না আজকের কথা শেষ? আল্লাহ বলছেন না মুসা আজকে শেষ না, আজকে কথা বলা শুরু করলাম, কথা বলা শুরু করলাম, আরও বহুত কথা হবে। আমরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইলে সব কথা একদিনে বলে ফেলাইতে চাই, তো বন্ধু বলে বন্ধুরা 20 বছর পরে দেশে আইছি একটু রেস্ট নিই, কালকে আবার শুরু করবো না কথা। তো আল্লাহ বলেন মুসা যাও কথা তো শুরু হয়েছে আবার বলবো, এখন গিয়ে দেখো বউ বাচ্চা কেমন আছে। সুবহানাল্লাহ, কোন কথাবার্তা হচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম এই নিদর্শনগুলো নিয়ে আল্লাহ এই এক সূরা তোহার 40-48 নম্বর আয়াত, এই 11-48 নম্বর আয়াত লম্বা কথা এখানে বলেছেন। সব কথা বলতে তো বহুত সময়ের দরকার, 10-11-48 নম্বর আয়াত পর্যন্ত সূরা তোহায় আল্লাহ আলোচনাগুলো করেছেন। আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার মাধ্যমে আল্লাহ যে মানব জাতির সম্মান দিয়েছেন, এই দিনটা কোন দিন? আশুরা। কয়টা গেছে ঘটনা? 6টা না? কয়টা গেছে? 7 নাম্বার ঘটনা হলো, আল্লাহ কত লম্বা হয়ে যাচ্ছে, 7 নাম্বার ঘটনা হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন তাওরাত দিয়েছেন, কি দিয়েছেন? ওই দিনে ছিল 10 মুহররম আশুরা। এই তাওরাত দেওয়ার ঘটনা অনেক লম্বা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন 30 দিন তুমি এক জায়গায় থাকো, একটু রাত্রি যাপন করো, এতেকাফের মতো থাকো, আর 10 দিন বাড়াই আল্লাহ বলছেন আর বাই না লাইলা 40 রাত্র এখানে থাকো। মুসা আলাইহিস সালাম 40 রাত্র থাকলেন, এরপরে কেমনে কেমনে তাওরাত পাইলেন, এই তাওরাত কি ছিল, তাওরাতে লেখা আমার নবীর নাম কোথায় কোথায় লেখা ছিল, তাওরাতে আল্লাহ কি কি বলেছিলেন, মুসা আলাইহিস সালাম কি করতে বলেছিলেন, যারা তাওরাতকে অস্বীকার করেছিল এবং তাওরাতে লিখিত কোরআনকে যারা বর্তমানে অস্বীকার করেছে তাদের সম্পর্কে আল্লাহ এই জায়গায় কি কি আলোচনা করেছেন। লম্বা কথা, রাত্র 10:30 আর সামনে যাওয়ার দরকার নেই। দেখবো আগামী তাফসিরে আমি সব ঘটনা যদি একবারে শেষ করতে না পারি তাহলে আর এটা রাইখা দিব, দিয়ে আমাদের তাফসির শুরু করে দেব, কারণ এগুলো শেষ হবে না। এরপরে আরও ঘটনা আছে, প্রায় 20টার মতো ঘটনা, একটা দুইটা না, এই আশুরায় ঘটছে কমপক্ষে 20টার মতো ঘটনা। আর সব থেকে শেষ যেটা ঘটেছে এটা হচ্ছে কারবালার ঘটনা, আর যেটা ঘটবে সেটা হচ্ছে কেয়ামত। কথা বুঝতে পেরেছেন? তো অনেকগুলো কথা না, তাহলে আশুরার ইতিহাস জানলেই তো পৃথিবীতে জীবনে অনেক কিছুই জানা হয়ে যাবে, ঠিক না? আমরা তো কিছুই জানি না মনে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে কবুল করুক। আজকে লম্বা করার দরকার নেই কারণ 10:30 হয়েছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমাকে এখন বলেন তো এতক্ষণ যতক্ষণ আমি কথা বলেছি যা কথা বলেছি আপনারা আমার কথায় কি কষ্ট পেয়েছেন? কারো কাছে কোনো প্রশ্ন আছে?
আর যারা এখানে আসছো ভাই, তোমরা দিনের কাজ করতেছো, অনেক ভালো কথা। আগামীকালকেই তোমরা হেডলাইন দিয়ে দিবা, মূর্তির বিরুদ্ধে হুজুর বাস দিলেন। তোমরা এটা লেখাই তো আমার একবারে জিন্দগি নষ্ট করে দিবা। এভাবে কিছু লেখালেখি কইরো না, ঠান্ডা মাথায় ঠিক মতো জিনিস লেখো, ঠিক আছে তো ভাই? এজন্য এগুলো উল্টাপাল্টা লেখার দরকার নেই, আমি এগুলো বলিনি, আমি সুন্দর করে বুঝায় বলছি যে মূর্তি পূজা থেকে ইসলামের পথে নিয়ে আসার জন্য কোরআন আমাদেরকে কী কী সাজেস্ট করেছে, ঠিক না? কারণ সমাজ বড় বিষাক্ত, ভালো কথা তো মানুষ শুনতে চায় না, খুঁজে মাহমুদাবাদী কী বললো উল্টাটা, এটা খুঁজে, ঠিক না? কী বলছে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, খুঁজতে খুঁজতে জিন্দগি শেষ। আমি বলছি ভাই, দেখেন যারা আমার সমালোচনা করেন, বা অনেক থাকতে পারে পৃথিবীতে যারা আমাকে পছন্দ করেন না, আপনাদেরকে দেখবার মতো টাইম আমার নাই। এক যে এক দুইজন কোথার থেকে কে অপছন্দ করে, কে গালি দিল, কে সমালোচনা করলো, তা দেখবার মতো আমার নাই। কারণ আমাকে কোটি কোটি মানুষ পছন্দ করে, তাদেরকেই তো সময় দিতে পারি না। এই জন্য আপনাকে আমাকে এই চিন্তা করতে হবে, তোমাকে আমাকে কোটি কোটি মানুষ ভালোবাসে, তার উপরে তোমাকে আমাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। আল্লাহকেই ঠিক মতো সময় দিতে পারতেছি না আমরা, আর তোমাকে আমাকে সময় দেওয়ার টাইম কোথায়? ঠিক বললাম না? সব বাদ, আমরা সবাই ভাই ভাই না, আর কিছু একসাথে কই যাইতে চাই? তাহলে ফেতনা আছে, বিবাদ আছে, কিচ্ছু নাই, কারো ভিতরে কোনো ফেতনা রাখেন না, কোনো বিবাদ রাখবেন না। আর দেখতেছেন তো সোশ্যাল মিডিয়া কত কিছু নিয়ে, কত ধরনের কত কিছু হচ্ছে, আমি এগুলো বাদ দিয়ে ফেলেছি, এগুলাতে নিয়ে যেতে চাই না, শুধু কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনায় দিলাম। দু মিনিট সময় দিব, কারো যদি কোনো প্রশ্ন থাকে। এটা দুটা রেওয়ায়াত, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি নাকি জান্নাত বানাইছো? বললো বানাইছি তো। তাইলে কি একটু দেখতে দিবা? আল্লাহ বলছিলেন দেখতে চাইলে তো আপত্তি নাই, দেখতে যাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছেন জান্নাত দেখার জন্য, আর তো বের হন, আল্লাহ বলছেন বাইরে হবেন না। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন কি জান্নাতে ঢুকলে নাকি আর কেউ বাইর করে দেয় না, তো আপনি আমাকে বাইর করে দিবেন কেন? আল্লাহ আকবার বলেন না, এর জন্য এখানে থাইকা গেছেন। আর কোন কোন রেওয়ায়াতে আছে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেখায় বের করে নিয়ে আসছে, ঠিক আছে? কারো প্রশ্ন আছে কিছু? দেখেন যদি প্রশ্ন থাকে বলবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, পরে কোনো ফেতনা করা যাবে না। আছে নাই? খুব ভালো, সবাই জানে কি বলো? যতক্ষণ পর্যন্ত না পাক আর হবে কি? সবই তো না পাক, পাকের তো কোনো সুযোগ নেই। বাচ্চা যতক্ষণ দুধ পান করতেছে, বাইরের খাবার নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বাচ্চা যদি প্রস্রাব করে দেয় আর ওই প্রস্রাবটা যদি শুকাইয়া যায়, ওই কাপড় পরে নামাজ পড়তে আপত্তি নেই, ওইটাই দোয়া লাগবে না। আর যদি ভিজা থাকে পানি দিয়ে মুইছা মুইছা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, চেঞ্জ করাও লাগবে। বাচ্চা যতদিন দুধ পান করতেছে ততদিন পর্যন্ত। আর কিছু কারো জানার নাই? আল্লাহ আমাকে বাঁচাইছে, সব জানেন আপনারা, আমারও লাভ হয়েছে। যাক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, একে অপরের জন্য দোয়া করবেন। আমি যত জায়গায় থাকি, যেখানেই থাকি, আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাকে দোয়ায় ভুলে যাবেন না। কারণ আমার সাথে কি আপনাদের দুশ্মনী আছে? আমার কোনো দুশ্মনী নেই, এজন্য দোয়া করতে আপত্তি নেই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আল্লাহর কাছে একটা জিনিস চাই আমি, আল্লাহ যেন আমার এই তাফসিরে যে আমরা আনন্দ করে বসে কোরআনের কথা শুনি, আল্লাহ যেন এইভাবে না কাদাইয়া আমাদের সবাইকে আনন্দের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কারণ ভাই বুঝতেছেন না, ভাই বুঝতেছেন না জাহান্নাম কোন জিনিস, এখনও বুঝতেছেন না জাহান্নামের আগুন কোন জিনিসের নাম, বুঝতেছেন না আল্লাহর আজাব যে কত কঠিন আর কত নির্মম কবরের শাস্তি। এজন্য আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।